এটি গুপ্তদের প্রশাসনিক ব্যবস্থার উপরে থার্ড অ্যান্ড লাস্ট ভিডিও বা লেকচার। আমরা আমাদের আগের আলোচনায় দেখেছি যে শাসন কার্যের সুবিধার জন্য যে সমগ্র সাম্রাজ্য বা গুপ্ত যে সাম্রাজ্য ছিল সেটাকে কয়েকটা প্রদেশে ভাগ করা হয়েছিল। এখানে আমরা দেখব যে এই সাম্রাজ্যটাকে যে বেশ কিছু প্রদেশে ভাগ করা হচ্ছে, সেই প্রদেশগুলোকে আবার শাসন কার্যের সুবিধার জন্য কিছু ছোট 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 বিভাগে ভাগ করা হচ্ছে, যেগুলি গুপ্ত পিরিয়ডে বিষয় নামে পরিচিত ছিল। আমাদের এই বর্তমান সময়ে আমরা জেলা নামে এক প্রশাসনিক বিভাগের নাম আমরা জানি বা শুনি। তো গুপ্ত পিরিয়ডের যে বিষয় ছিল এবং বর্তমান সময়ের যে জেলা, তা প্রায় সমতুল্য বা একই, এবং এই বিষয়ের শাসনভার যাদের উপরে ন্যস্ত ছিল তারা মূলত পরিচিত ছিল কুমার অমাত্য বা আয়ুক্তুক নামে রাজকর্মচারী। পরবর্তী সময়ে এই দুটি পদবীর পরিবর্তে যাদের উপরে বিষয়ের শাসনভার অর্পিত ছিল সেই সমস্ত রাজকর্মচারীরা বিষয়পতি নামে পরিচিত হতে থাকেন। এই বিষয়পতি মূলত প্রাদেশিক শাসনকর্তা দ্বারা নিযুক্ত হতেন। অনেক ক্ষেত্রে সম্রাট স্বয়ং এদেরকে নিযুক্ত করতেন। যে ক্ষেত্রে সম্রাট স্বয়ং বিষয়পতিকে নিয়োগ করতেন সেখানে তিনি সম্রাটের অধীনেই কাজকর্ম করতেন, আবার যে ক্ষেত্রে বিষয়পতিকে প্রাদেশিক শাসনকর্তা নিয়োগ করতেন সেক্ষেত্রে তিনি প্রাদেশিক শাসনকর্তার অধীনে কাজ করতেন। এখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই বিষয়পতির কাজ কী ছিল। আমরা গুপ্ত পিরিয়ডের যে সমস্ত তথ্য পাচ্ছি বা ডকুমেন্টস যে সমস্ত পাচ্ছি, সেখানে এই বিষয়পতির কাজ সম্পর্কে কোথাও আমরা বিস্তৃত আলোচনা বা তথ্য পাচ্ছি না। বিষয়পতির কাজকর্ম সম্পর্কে আমরা সীমিত তথ্যই পাই এবং তার অধিকাংশই ভূমি ক্রয় বিক্রয় বা ভূমি দান সম্পর্কিত তার ভূমিকা সম্পর্কে। তবে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে বিষয়পতির কাজ ছিল মূলত জেলার প্রশাসনিক এবং বিচার বিভাগীয় কার্য পরিচালনা করা। তবে ঐতিহাসিকরা এ বিষয়েও একমত যে বিষয়পতিকে কোনো সামরিক দায়িত্ব পালন করতে হতো না। বিষয়পতিকে তার কাজের সাহায্য করবার জন্য আরও রাজকর্মচারীরা ছিল জেলায় বা বিষয়ে। এক্ষেত্রে পুস্তপাল নাম আমরা শুনি, তিনি গুরুত্বপূর্ণ রাজকর্মচারী ছিলেন। পুস্তপালের কাজ ছিল জেলার বিভিন্ন নথিপত্র দলিল দস্তাবেজ এগুলোকে সংরক্ষণ করা। বিষয়পতিকে সাহায্য করবার জন্য একটা পর্ষদ বা পরিষদ ছিল যারা বিষয়পতিকে বিভিন্ন কাজে বা বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দিয়ে সাহায্য করত। সমকালীন লেকমালায় এই পর্ষদকে অধিকরণ বলা হয়েছে। এই পর্ষদের মুখ্য সদস্যরা ছিল নগর শ্রেষ্ঠী, স্বার্থবাহ, কুলিক, কায়স্থ প্রভৃতি। নগর শ্রেষ্ঠীরা ছিলেন সম্ভবত জেলা শহরের মুখ্য ব্যবসায়ী। স্বার্থবাহ, স্বার্থ বলতে বোঝাত যারা শকটে করে পণ্য দেশ দেশান্তরে ঘুরে ঘুরে বিক্রি করত, তাদের যিনি প্রধান তিনি হচ্ছেন স্বার্থবাহ। কুলিক, কুলিক ছিলেন জেলার কারিগরি শিল্পীদের যিনি অগ্রগণ্য তিনিই হচ্ছেন প্রথম কুলিক। আর কায়স্থ, লিপিকারদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন প্রথম কায়স্থ। এবার ঐতিহাসিকদের মধ্যে একটা বিষয় নিয়ে বিতর্ক আছে যে এই প্রথম কায়স্থ তিনি সরকারি কর্মচারী ছিলেন না বেসরকারি কর্মচারী ছিলেন, তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। এই যে আমরা বললাম নগর শ্রেষ্ঠী, স্বার্থবাহ, কুলিক, কায়স্থ, এদের নিজস্ব সংগঠন ছিল বা গিল্ড ছিল। অনেক ক্ষেত্রে ঐতিহাসিকরা মন্তব্য করেন যে এরা নিজেদের গিল্ডের সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে অধিকরণে আসতেন। আবার অনেক ঐতিহাসিক মন্তব্য করে থাকেন যে এরা সরাসরি বিষয়ের যিনি অধিকর্তা অর্থাৎ বিষয়পতি দ্বারা মনোনীত হতেন।
তবে বিষয়টা বিতর্কিত। এবং জেলার যে সমস্ত প্রশাসনিক কর্মচারী বা আধিকারিক যারা ছিল তারা কিভাবে বেতন পেতেন সে সম্পর্কেও কোনো আমরা বিস্তৃত তথ্য পাই না। কেউ কেউ বলেন যে তারা নগদে বেতন পেতেন, আবার কেউ কেউ বলেন যে বেতনের পরিবর্তে তাদের নির্দিষ্ট পরিমাণ ভূমি বা জমি দান করা হতো, তবে বিষয়টা বিতর্কিত। সমকালীন বিভিন্ন লেখমালায় আমরা মণ্ডল ও বিথি নামে আরও দুটি প্রশাসনিক বিভাগের কথা আমরা জানতে পাচ্ছি। মণ্ডলের যিনি প্রধান ছিলেন তাকে বলা তো মাণ্ডলিক, তবে এই মণ্ডল বিষয়ের সমতুল্য ছিল না বিষয়ের নিম্নের স্থান ছিল সেটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। তবে বিথির স্থান ছিল বিষয়ের নিচে। গুপ্ত পিরিয়ডে সর্বনিম্ন প্রশাসনিক একক বা বিভাগ ছিল গ্রাম, বিথির নিচে এর স্থান ছিল। মানে এই গ্রাম বলতে কিন্তু আমরা এখন বর্তমান সময়ে যে ছোট ছোট গ্রাম বুঝি তা কিন্তু না। গুপ্ত পিরিয়ডে এই গ্রাম বলতে এক একটা বৃহৎ এলাকা বা এক একটা বর্ধিষ্ণু গ্রামকে বোঝানো, যার বিশাল আয়তন ছিল। মানে এই গ্রামগুলো ছিল এক একটা, মানে গ্রামগুলোকে আমরা বলতে পারি এই গ্রামগুলো এক একটা স্বতন্ত্র প্রশাসনিক ভূখণ্ড ছিল। এবং গ্রামের যিনি গ্রাম বা গ্রামের শাসনভার যার উপরে অর্পিত ছিল তা তিনি গ্রামিক নামে পরিচিত ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই গ্রামিক গ্রামের যে জনসাধারণ ছিল তাদের প্রতিনিধিরূপে শাসন কার্য পরিচালনা করতো না তিনি সরকারি কর্মচারী ছিলেন, সেটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। এবং প্রতিটা গ্রামে এক একটা করে গ্রাম সভা থাকতো এবং সমকালীন বিভিন্ন লেখমালায় এটাকে বলা হয়েছে এই গ্রাম সভাগুলোকে অষ্টকুলাধিকরণ, অর্থাৎ গ্রামের শাসন কার্য পরিচালনা করার ক্ষেত্রে গ্রামিক একা একা এই কাজটা করতো না, তাকে এই অষ্টকুলাধিকরণ নামে যে সংস্থা ছিল তারাও তাকে সাহায্য করত। এবং গ্রামিক এবং এই অষ্টকুলাধিকরণ যে সংস্থা ছিল তারা মিলিতভাবে গ্রামের বিভিন্ন রাজস্ব আদায় করা, শাসন কার্য পরিচালনা করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, জমির সীমানা নির্ধারণ করা, এই কাজগুলো সম্পন্ন করতো।